টালিগঞ্জ শান্তিনগর জাতীয় সংঘের কালীপুজো এবার 72তম বছরে পড়ল। এই জাতীয় সংঘ ক্লাব পুজোর পাশাপাশি এলাকার মানুষদের সামাজিকভাবে পাশে দাঁড়ায়। কোভিড পরিস্থিতির সময় স্থানীয় দুস্থ দরিদ্র মানুষদের নানাভাবে সাহায্য করে গেছেন তারা। যে সমস্ত পর্যায়ের শ্রমিকদের ছিল না কোনো থাকার জায়গা, তাদের সাহায্য করেছেন, পাশে দাঁড়িয়েছেন এই ক্লাব। এলাকায় কোনো মানুষ অসুস্থ হয়ে গেলে তাদের পাশে দাঁড়ান। ক্লাবে স্থায়ীভাবে ভলেন্টিয়ার নিয়োগ করে রাখা হয়েছে মানুষের জন্য 24 ঘন্টা সাহায্যের জন্য। টালিগঞ্জ জাতীয় সংঘের কার্যকরী কমিটির সদস্য স্বপন ঘোষ জানিয়েছেন, স্থানীয় প্রশাসন ও মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস, পৌরমাতা মিতালী বন্দ্যোপাধ্যায় নানাভাবে আমাদেরকে সাহায্য করেন। আমরা যখনই কোনো সমস্যা নিয়ে তাদের কাছে গিয়েছি, আমরা সেটার সমাধানও পেয়েছি। কালী পুজো আমরা দুর্গা পুজো দুটোই করি। টালিগঞ্জ জাতীয় সংঘ এবং শান্তিনগরের অধিবাসী বৃন্দ মিলে আমরা এই পুজোটা করি। এবারের আমাদের 72তম বর্ষ পড়ল এবং আমরা শুধু ক্লাব, আমরা শুধু পুজোর মধ্যেই থাকি না, আমরা সমস্ত এলাকার সোশ্যাল কাজ এবং সামাজিকভাবে আমরা অঞ্চলের লোকের কাছে আমরা দায়বদ্ধ। আমরা কোভিডের সময় সুস্থ লোক যারা আছেন, পরিযায়ী শ্রমিক যারা আছেন, তাদের আমাদের ক্লাবের পক্ষ থেকে চাল ডাল খাবার দাবার ঘরে ঘরে পৌঁছে দিয়েছি। যারা যেই সময় আছে, এলাকার কোনো অসুস্থ লোক হয়ে পড়লে তাদের সাহায্য করি। কোনো মেয়ের, গরিব মেয়ের বিয়ে দিতে পারছে না, তাদেরকে আমরা সাহায্য করি। কোনো লোক অক্সিজেন পাচ্ছে না, এই কোভিডের সময় আমরা তাদের বাড়িতে অক্সিজেন পৌঁছে দিয়েছি। এবং আমাদের একটা ক্লাবে আমরা স্থায়ীভাবে ভলেন্টিয়ার নিয়োগ করে 24 ঘন্টা ভলেন্টিয়ার আমাদের ক্লাব সদস্যরা ছিল। অক্লান্ত পরিশ্রম করে তারা যারাই এসছে শ্বাসকষ্টজনিত কোভিডে, আমরা তাদের সাহায্য করেছি এবং আমরা এলাকার সবার সঙ্গে সহযোগিতা আমরা পাই। এবং স্থানীয় প্রশাসন, মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস, আমাদের পৌরমাতা মিতালী বন্দ্যোপাধ্যায়, ওনাদের যখনই আমরা যাই যে কোনো কাজে, আমরা ওনাদের সাহায্য পেয়েছি। এবং তাদের প্রশাসনের যত রকম নিয়ম আছে, আমরা নিয়ম নীতি মেনে আমরা এই পুজো দুর্গাপুজো করি। তিনি আরও জানান, করোনা বিধি ও প্রশাসনের সমস্ত নিয়ম মেনে আমাদের এবার 72 বছর পুজো আমরা করছি। ব্যুরো রিপোর্ট, rebelindia.live।